আলী হিবাসাল্লাম বিদায় হজের ভাষণে সুস্পষ্টভাবে ভাবে বলেছেন খবরদার দুটি সম্পদ তোমাদের কাছে সম্মানিত এবং এখানে হাত দেওয়া যেমন নিষিদ্ধ ঠিক দুটো জিনিসের উপর তোমাদের হাত দেওয়া নিষিদ্ধ এবং আল্লাহর কাছে ঠিক সেই রকম সম্মানিত সেটা কি একজন মানুষের যান এবং মাল একজন মানুষের জীবন এবং একজন মানুষের সম্পদ এটা একজন আরেকজনের জন্য হারাম করা হয়েছে আমরা কি করছি আমরা কার সম্পদ নষ্ট করছি কার জীবনে আঘাত করছি অথচ সুসাল আলিবাস্লাম সাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন খবরদার কোন বান্দার হব তুমি নষ্ট করো না তুমি নামাজ পড়ো নাই রোজা রাখো নাই হজ করো নাই জাকাত দাও নাই আল্লাহ তোমার উপর যেটা ফরজ করেছেন সেই ফরজ কোন ইবাদত তুমি করো নাই আল্লাহ যদি চান তিনি যদি তোমার উপর মেহেরবা করেন অনুগ্রহ করেন তিনি তোমাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু আল্লাহ সব হান হুয়া তালা একটা দায়িত্ব তিনি তার কাছে রাখেন নাই সেটা হলো বান্দার হক এটা বান্দার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে সেই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর আলম তোমাকে ক্ষমা করবেন না আমরা আজকে সেই বান্দার হক বিনা দ্বিধায় নষ্ট করে চলেছি চিন্তা করছি না যে আমরা কি করছি অথচ আমি তো নামাজ পড়ি আমি গুজার। আমি সব করি আমি ইসলাম মানি কিন্তু বান্দার হকের ব্যাপারে তার জানের ব্যাপারে তার মালের ব্যাপারে তার যে নিরাপত্তা দেওয়ার কথা ছিল আল্লাহ রসুল যে আমাকে বলেছিলেন আল মুসলিম সলিম আল মুসলিম না মিল্লিসান হি ওয়াদি প্রকৃত মুসলিম হল সেই ব্যক্তি যার হাত থেকে যার ভাষা থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে কিন্তু আমার হাত থেকে আমার ভাষা থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকছে না আর আমি নিজেকে মুসলমান দাবি করছি তেহামতের ময়দানে এই ইমানই দাবি নিয়ে আমি কতটা দাঁড়াতে পারব এজন্য আমার মনে হয় যে আমাদের চিন্তা করা দরকার আমাদের ফিরে আসা উচিত আমরা আসলে কি করছি ভাবা দরকার আমরা কোন প্রজন্ম রেখে যাচ্ছি আমরা চলে যাব পরের প্রজন্ম আসবে পরের প্রজন্ম আসবে আমরা কেমন দেশ উপহার দিচ্ছি এগুলো আমাদের ভাবা দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝ দান করুন আমরা সবাই বলি আল্লাহ আমিন